11 বছর বয়সে কয়েকজন ছাত্র কিছু টাকা চুরি করেছে, এটা জানার পর শিক্ষকদের করণীয় কি? কোরআন হাদিসের আলোকে জানালে খুশি হব। যদি কোনো ছোট বাচ্চা যে বালেগ হয় নাই এখনো, কিশোর 10-11 বছর বয়স, তারা যদি কোনো অন্যায় কাজ করে তাহলে শরিয়ার সীমানার মধ্যে থেকে তাদেরকে শাসন করা যেতে পারে, তাদেরকে নসিহত করা উচিত, কাউন্সিলিং করা উচিত, বোঝানো উচিত কেন তারা চুরির দিকে গেল সেটা বের করা উচিত, তাদেরকে বেধড়ক লাঠিপেটা করা অথবা তাদেরকে চুরির যে শাস্তি তাদের উপরে প্রয়োগ করা এটা জায়েজ নাই। অনেক শিক্ষক আছেন, অনেক এলাকার মানুষ আছেন, আপনারা প্রায় ফেসবুকে দেখবেন যে একটা ছোট বাচ্চা মানুষ হয়তো চুরি করতে গেছে, অভাবের তাড়নায়, লোভে পড়ে বা সুশিক্ষার অভাবে দেখা গেল তাকে ধরে প্রচণ্ড রকমের পশুর মতো মারধর, জুলুম, অত্যাচার। প্রায় সময় এরকম ভিডিও দেখেন না আপনারা? এগুলো না জায়েজ ভাই, এগুলো জায়েজ নাই। একটা বাচ্চা মানুষ শরীয়তের হদ তার উপরে কায়েম করা এটা জায়েজ নাই। আর হদ কায়েম করার জন্য আপনি কে? এটা বিচারিকভাবে কায়েম হবে, এই জন্য তাকে কাউন্সিলিং করতে হবে, নসিহা করতে হবে, শাসন করতে হবে শরীয়তের সীমানার মধ্যে থেকে। জুলুম হয়, অবিচার হয়, এরকম কোনো কিছু বার্তা সে আরো হিতে বিপরীত নষ্ট হয়ে যেতে পারে, এরকম কিছু করা যাবে না। জীবনে অনেকের গীবত করেছি, কিন্তু যাদের গীবত করেছি সবার নাম মনে নাই, এখন ক্ষমা চাইবো কিভাবে? যাদের গীবত করে ফেলেছেন তাদের সবার কাছে ক্ষমা চাইতে হবে, যে যে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি ক্ষমা চাওয়ার সুযোগ থাকে সেটা চাওয়া উচিত, কারণ এটা বান্দার হক। অনেকে আছে তাদের কাছে যায় ক্ষমা চাইতে গেলে আরো বেজাল বাড়বে, আছে না নাই? যদি যায় বলেন ভাই আমি কালকে একটা গীবত করছিলাম আপনার, মাফ করে দিয়ে, গীবত মানে আপনার পিছনে আপনার একটা দুর্নাম বলছিলাম, সাথে সাথে বলবো কি বলছিলে আগে সেটা বল, ঠিক না? ঠিক না বললে এবার পিড়াপিড়ি, এতক্ষণ তো ভালোই ছিল, এবার শুরু হবে অস্থিরতা, গণ্ডগোল। আর বলার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধলেও বেঁধে যেতে পারে, তো এরকম আশঙ্কা থাকলে যায় তার কাছে মাপ চাওয়ার দরকার নেই। তাহলে কি করবেন? নাম্বার এক, নিজে যেটা করেছেন গীবত এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, কারোর পেছনে সমালোচনা করা এটা খারাপ গুণ, নিকৃষ্ট গুণ, গুনাহ, কবিরা গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, মরা মানুষের গোশত খাওয়ার মতো। আমি এই কাজটা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কারোর পেছনে তার সমালোচনা করব না। যদি কারো কোনো ত্রুটি বলতে হয় সামনে বলবো, পেছনে কোনো সমালোচনা করব, পেছনে ভালোটা বলবো, পেছনে ভালোটা বলবো, পেছনে খারাপটা বলবো না কারো, এটা আল্লাহর কাছে তওবা করবেন। এক নাম্বার দুই, যার গীবত করে ফেলেছেন যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে তাহলে মাপ চাইবেন, যদি সে মনে কিছু না করে যে ভাই অনেক গীবত শেখা দিয়েছে মাফ করে দিয়ে, যদি সে পেপড়ি না করে, ঝামেলা না করে এরকম মনে হয় মাপ চাইবেন, যদি ঝামেলা হবে মনে হয় মাপ চাইবেন না, চাইতে গেলে আর ঝামেলা হলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি অমুকের গীবত করছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, তার প্রতি রহম করে, তার জন্য দোয়া করবেন, গীবতের কাফফারা স্বরূপ তার দুর্নাম করেছেন, এখন তার জন্য কি করে দিবেন? দোয়া করে দিবেন। এবং যাদের কাছে তার দুর্নাম করছেন, যে মজলিসে দুর্নাম করছেন, ওই মজলিসে ওই ব্যক্তির ভালো গুণগুলো আবার বলে দিবেন, প্রশংসা করে দিবেন, ক্ষতিপূরণ। কথা কি বুঝাইতে পারছি? এবং নিজে আর কখনো গীবত করবেন না, প্রতিজ্ঞা করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন।